16 ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। অমিক্রন সংক্রমিত দেশ থেকে ফিরলে সশস্ত্র বাহিনী রাখবে কোয়ারেন্টাইনে, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রাহ্মণবাড়িয়ায় আফ্রিকা ফেরত সাতজনের এখনও মেলেনি হদিস। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময় সঙ্গে আছি আমি আফরোজা মুক্তি। সব ঠিক থাকলে 16 ডিসেম্বরে বিজয় দিবসের উৎসবে যোগ দিতে ঢাকা সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। মঙ্গলবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আখাউড়া আগরতলা রুট আবারও খুলে দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের ঝুঁকির তালিকা থেকে ভারত বাংলাদেশের নাম বাদ দিয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী। আর মাত্র কয়েক ঘন্টা, শুরু হচ্ছে বিজয়ের মাস। রক্তস্নাত বিজয় অর্জনের 50 বছরে ব্যাপক উৎসবে এবার উদযাপনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই বিজয় উৎসব উপলক্ষে অতিথি হিসেবে বাংলাদেশের আমন্ত্রণ পেয়ে 3 দিনের জন্য ঢাকায় আসছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এদিন সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে ভারতের রাষ্ট্রপতির ঢাকা সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে জানান দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। বৈঠকের পর প্রেস সচিব গণমাধ্যমকে জানান দুদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উচ্চ পর্যায়ের এই সফর বাস্তবায়নে কাজ শুরু করেছেন বলে প্রধানমন্ত্রীকে অবহিত করেন ভারতের দূত। তিনি বলেন, একই বছর ভারতের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির বাংলাদেশ সফর তাৎপর্যমূলক। এ সময় 1972 সালে বঙ্গবন্ধুর ভারতে থাকাকালীন একটি দুর্লভ আলোকচিত্র এবং কিছু ভিডিও ফুটেজ সম্বলিত পেন ড্রাইভ শেখ হাসিনার হাতে তুলে দেন বিক্রম দোরাইস্বামী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বলেন, করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন প্রতিরোধে ভারত প্রথম দিকে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় নাম রাখলেও পরে সেই তালিকা থেকে বাংলাদেশের নাম বাদ দিয়েছে। আমাদের দেশে ভাইরাস টাইরাস এখন নাই, আমরা এটা জয় করেছি, তারপরে তারা আমাদের নাম ওই 12 জনের মধ্যে এই দিয়ে দিয়েছে। সকালে ভারত সরকার আমাদের রেড লিস্টকে উইথড্র করেছে। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো। এ সময় রোহিঙ্গা সংকট সমাধানে জাতিসংঘের তরফ থেকে সহযোগিতা অব্যাহত থাকার কথা জানান এই বিদায়ী কূটনীতিক। এছাড়া বিপদে আশ্রয় দিলেও রোহিঙ্গা জনগোষ্ঠী এখন সামাজিক ও নিরাপত্তার নতুন সংকট তৈরি করছে বলে উদ্বেগ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। বরাদ্দকৃত গাড়ি অন্যকে দিয়ে চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ি চালক মোহাম্মদ সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গত 26 নভেম্বর সময় সংবাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসে সাইফুলের সীমাহীন অনিয়মের চিত্র। প্রায় 10 বছর ধরে ড্রাইভার পদে নিয়োগপ্রাপ্ত হয়ে একদিনও গাড়ি চালাননি সাইফুল। ইউসুফ নামের এক ব্যক্তিকে দিয়ে নিজের বরাদ্দকৃত গাড়িটি চালানো হতো। প্রতিবেদনে উঠে আসে সাইফুলের বিলাসী জীবনের চিত্র। সাইফুল একই সাথে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিবহন চালক ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদকও। পদের প্রভাব খাটিয়ে সাধারণ গাড়ি চালকদের সাথে অনিয়মের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিল সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। দেশে করোনার নতুন ধরন অমিক্রন রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সরকার। অমিক্রন সংক্রমিত দেশ থেকে ফিরলে সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে যাত্রীদের 14 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ব্রিফ করেন তিনি। এছাড়া 60 বছরের বেশি বয়স্কদের বুস্টার ডোজ দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়। বিশ্বজুড়ে নতুন আতঙ্কের নাম করোনার নতুন ভ্যারিয়যান্ট অমিক্রন। আফ্রিকায় প্রথম মিউটেশন হলেও করোনা ভাইরাসের এই ভ্যারিয়্যান্ট দাপিয়ে বেড়াচ্ছে ইউরোপ জুড়ে। এরই মধ্যে এশিয়ার বেশ কিছু দেশে শনাক্ত হয়েছে এই ভ্যারিয়্যান্ট। সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
অমিক্রন রোধে এরই মধ্যে নড়েচড়ে বসেছে দেশের স্বাস্থ্য বিভাগ। মঙ্গলবার সংশ্লিষ্ট নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান সব ক্ষেত্রে বাড়ানো হয়েছে নজরদারি। আফ্রিকা থেকে আসলেই সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকতে হবে দুই সপ্তাহের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। এর আগেও সেনাবাহিনী খুব ভালো কাজ করেছে, তারা অনেক জায়গায় কোয়ারেন্টাইনের ব্যবস্থা ওনারা নিজেরাই করেছিলেন। এবারও তাদেরকে আমরা সেই ধরনের সিচুয়েশন যদি দেখা দেয়, প্রয়োজন হয় তাহলে আমরা নিজেরা যতটুকু সুপারভাইজ করতে পারি আমরাও করব, আর সেনাবাহিনীকেও আমরা বলবো। ওনাদের সদস্যরা ছিলেন, ওনারা আনন্দের সাথে বলেছেন যে আমরা কাজটি আমাদের দায়িত্ব দিলে আমরা করব। তবে দেশে করোনার প্রকোপ কমায় যে ঢিলে ভাব চলছে তা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আভাস দেন তিনি। ধর্মীয় সামাজিক অনুষ্ঠানে আনা হবে নিয়ন্ত্রণ, স্কুল কলেজ থাকবে আগের রুটিনেই, তবে বাড়বে না ক্লাসের সংখ্যা। স্কুলের বিষয় কলেজের বিষয় এখন বর্তমানে যে অবস্থায় আছে সে অবস্থায় আমরা রাখতে বলেছি এবং আমরা বৃদ্ধি করতে আমরা পরামর্শ দিয়েছি সকলে যাতে স্বাস্থ্যবিধি মানে। এছাড়া ষাটার্ধ দ্বিতীয় রোজনা ব্যক্তিদের দেওয়া হবে বুস্টার ডোজ। অনেক দেশে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এরা দিচ্ছে, আর ডেভেলপ দেশগুলো তো দিচ্ছে। মন্ত্রী বলেন নো মাস্ক নো সার্ভিস থেকে সরে এসে চালু হবে নো ভ্যাকসিন নো সার্ভিস। নো ভ্যাকসিন নো সার্ভিস এই কথাটা আমরা বলতে চাচ্ছি এবং এটা আমাদের পরামর্শ রইল, এবং এটা যদি আমরা করতে পারি তাহলে পরে টিকার কার্যক্রমটা আরো বেগবান হবে। ফাতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। এগিয়ে আসবে অবৈধ দখল আর অপরিকল্পিত খননে দিন দিন ছোট হচ্ছে কর্ণফুলী নদী। গত ৬ বছরে প্রশস্ততা কমেছে ৪০০ মিটার। নদীর বুকে পলি জমে সৃষ্টি হয়েছে অসংখ্য চর। হাইকোর্টের নির্দেশে ২০১৯ সালে কিছু অবৈধ দখলদার উচ্ছেদ করলেও নানা জটিলতায় থমকে গেছে তা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। বন্দরে প্রাণ কর্ণফুলী নদীর বুকে জেগেছে চর, পার দখল করে গড়ে উঠছে অবৈধ স্থাপনা, তৈরি হচ্ছে বালুর মহাল, ফলে প্রতিনিয়ত ছোট হচ্ছে কর্ণফুলী নদীর প্রশস্ততা, বদলে যাচ্ছে গতিপথ, কমছে নাব্যতা। ময়লা, কাঁচারা, ময়লা এগুলো নামতেছে, ময়লা আবর্জনাগুলো এখানে পড়তেছে, সেজন্য এখানে ভরাট হয়ে যাচ্ছে। বারবার আমরা দেখি সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেই উদ্যোগটা মাঝপথে থেমে যায়, নানা কারণে থেমে যায়, কারণগুলো আমরা জানি, কিন্তু এক্ষেত্রে সরকারের শক্ত অবস্থান আমরা আশা করছি। চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের একজোরে বলছে ২০১৪ সালে শাহ আমানত সেতু এলাকায় কর্ণফুলী নদীর প্রশস্ততা ছিল ৮৮৬ মিটার, এখন কমে দাঁড়িয়েছে ৫১০ মিটারে। চাকতাই খালের মুখে প্রশস্ততা ৮৯৮ থাকলেও কমে এখন ৪৩৬ মিটারে, ভরে গেছে ২০% নদীর তলদেশ। এ অবস্থায় আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা নদীর সংশ্লিষ্টদের। প্রায় ২১০০ থেকে ২২০০ মতো অবৈধ স্থাপনা আছে, এগুলো উচ্ছেদ করার জন্য আমরা জেলা প্রশাসককে বলেছি, আমরা বিভাগ কমিশনারকে বলেছি এবং হাইকোর্ট থেকে আবার নির্দেশনা চাইব। নদী গবেষকদের মধ্যে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্ণফুলী দখলের কারণে কমছে নদীর প্রশস্ততা, অপরিকল্পিত খনন ও তলদেশে পলিথিনের স্তরও এর জন্য দায়ী। প্রায় ২০% তলদেশ ভরে গেছে এখন, সেই কারণেই কিন্তু জলোচ্ছ্বাসে কিন্তু জোয়ার ভাটায় কিন্তু পানিতে ঢুকে বের হতে চায় না দক্ষিণ চট্টগ্রামে। হাইকোর্টের এক নির্দেশে ২০১৯ সালে ২৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ১০ একর ভূমি উদ্ধার করে জেলা প্রশাসন। এখনও ১৯৫১টি অবৈধ স্থাপনা রয়ে গেছে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে নির্বাচনী হাওয়া, ১৬ জানুয়ারি হবে ভোট গ্রহণ। বিএনপির অংশগ্রহণ এখনও নিশ্চিত না হলেও আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র তুলেছেন চার নেতা। তফসিল ঘোষণা করে কমিশন সচিব জানিয়েছেন স্থানীয় নির্বাচনে সহিংসতায় জড়িত সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই দিন টাঙ্গাইল ৭ আসনে উপনির্বাচন সহ স্থগিত হওয়া কয়েকটি পৌরসভায়ও হবে ভোট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের দিনক্ষণ ঠিক করতে মঙ্গলবার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। কমিশন সচিব জানান ১৬ জানুয়ারি হবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট গ্রহণ। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৫ই ডিসেম্বর এবং বাছাই ২০ ডিসেম্বর, আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৭ ডিসেম্বর। লক্ষ্মীপুরে ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছিল, তার মানে কি আমাদের ল এনফোর্সিং এজেন্সি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, তারা এই কাজগুলো করছে। যখন ফলাফল ঘোষিত হয়েছে তখন এই ঘটনাগুলো ঘটেছে। নির্বাচনের তফসিল ঘোষণায় উৎসবের আমেজ নারায়ণগঞ্জ শহরে। বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা তা এখনও নিশ্চিত না হলেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন চার প্রার্থী, আর দল মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার কথা বলছেন স্থানীয় নেতারা। সিদ্ধান্ত নেয়ার মালিক
হচ্ছে মনোনয়ন বোর্ড সর্বোপরি আমাদের প্রাণপ্রিয় নেত্রী। তিনি যা সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তে আমরা মাথা পেতে নেব। মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নগর গড়বেন এমন ব্যক্তিকেই মেয়র হিসেবে দেখতে চান সাধারণ ভোটাররা। এলাকার জন্য উন্নয়নমূলক কাজ বেশি করবে এমন লোকই দরকার। সার্বিক কল্যাণের জন্য কাজ করবে এমন একজন ক্যান্ডিডেটকে আমি প্রার্থী হিসেবে চাই। জনগণ যাকে ভালোবাসবে, যাকে মনে করবে যোগ্য ব্যক্তি, সেই নির্বাচিত হবে। একই তফসিলে টাঙ্গাইল সাত আসনের উপনির্বাচন এবং নোয়াখালী সহ পাঁচ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এসব নির্বাচনের ভোট গ্রহণ ইভিএম এ হবে বলেও জানায় নির্বাচন কমিশন। শেখ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় বাড়ল। চলতি 2021-22 কর বছরের আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে 31 ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে বলা হয়, চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় ব্যক্তি শ্রেণীর করদাতাদের জন্য সময় বাড়িয়েছে এনবিআর। ফলে পুরো ডিসেম্বর মাস জুড়ে বার্ষিক আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে। মহামারীর কারণে গতবারের মতো এবছরও আয়কর মেলা হয়নি। সরকার নারী উদ্যোক্তাদের কম সুদে ঋণ, আর্থিক ভর্তুকিসহ নানাভাবে অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে নারী উদ্যোক্তা সংগঠন ওমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 15টি ক্যাটাগরিতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। জনজীবন ও নেতৃত্বে উল্লেখযোগ্য অবদান রাখায় বিশেষ সম্মাননা পান সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অনুষ্ঠানে স্পিকার শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ভারতীয় হাই কমিশনার সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী আমাদের স্পষ্টভাবে বলেছেন তিনি নারী উদ্যোক্তাদের সংখ্যা আরও বাড়াতে চান, আর সেই লক্ষ্যে আমরা নারী উদ্যোক্তাদের সুবিধা দেওয়ার জন্য নানা রকম পদক্ষেপ নিচ্ছি। বাংলাদেশের 32% ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা নারী। সরকার এই নারী উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে কম সুদে ঋণ, আর্থিক ভর্তুকি সুবিধা দেওয়া সহ নানাভাবে চেষ্টা করছে। দেড় যুগের বেশি সময় বন্ধ ঠাকুরগাঁওয়ের রেশম কারখানা। সরকারি ও বেসরকারিভাবে কয়েকবার চালুর উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি। বন্ধ কারখানায় নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। ঠাকুরগাঁও থেকে জিয়াউর রহমান বকুলের তথ্য ও সুমন হোসেনের ছবিতে রিপোর্ট। চাহিদা মতো সুতা না পেয়ে 2002 সালে উৎপাদন বন্ধ হয়ে যায় ঠাকুরগাঁও রেশম কারখানার। এরপর থেকে অব্যবহৃত রয়েছে প্রায় 1.5 একর জমি, নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার যন্ত্রপাতি। একসময় কারখানাটিতে উৎপাদিত হতো শাড়ি, পাঞ্জাবি, পর্দা সহ প্রায় 15 ধরনের কাপড়। এতে সুতার যোগান দিতেন তুতচাষী ও ব্যবসায়ীরা। পরে কারখানাটি বন্ধ হয়ে যাওয়ায় আয়ের উৎস হারান এই অঞ্চলের প্রায় 40,000 মানুষ। একটি বন্ধ হয়ে আছে বহুদিন যাবত। বন্ধ হওয়ার কারণে অনেক পরিবার বেকার হয়ে বসে আছে। এলাকার মানুষ তাকিয়ে আছে যে কখন চালু হবে, চালু হলে আমরা করে খেতে পারবো। আমরা কারখানা যন্ত্রপাতি সবকিছু এডি করছি, ধুয়ে মুছে মুছে মাছে সবকিছু এডি করছি। সরকার যদি এই টাকাটা যদি দেখে, এখানে গরিব লোক অনেক বাঁচে, অনেক লোকের কর্মসংস্থান বাড়ে। কারখানাটি চালু করতে বেশ কয়েকবার উদ্যোগ নেওয়া হয়, তবে চালু আর হয়নি। এবার নতুন করে টেন্ডার আহ্বান করেছে কর্তৃপক্ষ। সরকারিভাবে চালু হওয়ার সম্ভাবনা খুব কম যেহেতু জনবল সংকট, তবে এটা অতি সত্বর টেন্ডারের মাধ্যমে এটা লিজের মানে ভাড়া অথবা লিজের মাধ্যমে এটা চালুর সম্ভাবনা রয়েছে এবং অতি সত্বর হয়তো টেন্ডার হবে আর কি। এটার ডিসিকের পক্ষ থেকে চেষ্টা কীভাবে চালু করা যায় এবং আমাদের এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা থাকবে, পূজা প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা করবে যেন এটাকে আবার যেন সচল করা যায়। 1974-76 সালে রেশম কারখানাটি স্থাপন করা হয়। ওই সময় এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ছিল 10,000 মিটার। 1981 সালে সরকারীকরণ করা হয় কারখানাটি। বর্তমানে বন্ধ কারখানাটির দেখভাল করছেন মাত্র 5 জন শ্রমিক। সময় সংবাদ, ঠাকুরগাঁও। তুরস্কে বিনিয়োগ করে অন্তত 200 বাংলাদেশি সেকেন্ড হোমের জন্য আবেদন করেছেন। এর মধ্যে অনেকেই পেয়েছেন নাগরিকত্ব। তবে প্রশ্ন উঠেছে বিনিয়োগের প্রক্রিয়া নিয়ে। তুরস্কের ইস্তাম্বুল ঘুরে এসে সানবীর রুপলের রিপোর্ট। 2018 সালে বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার নিয়ম করে তুরস্ক সরকার। $2,50,000 বিনিয়োগ করে বিশ্বের যে কোনো দেশ থেকে হতে পারবেন তুরস্কের নাগরিক।
এই সুযোগ পেয়ে গেল তিন বছরে অন্তত 200 বাংলাদেশি দেশটিতে নাগরিকত্ব পেতে আবেদন করেছেন। এটা কার্যক্রম শুরু হইলে আগে 3 মাসেই হইতো, এখন 6 মাসে 5 থেকে 6 মাস সময় লাগে। তো সরকারের ঊর্ধ্বতন একজন কর্মকর্তার সাথে আমার কথা হয়েছিল, উনি এটা বলেছিল যে সবচেয়ে বাংলাদেশ থেকে তো বেশি আসতেছে, বিভিন্ন রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা যারা রিটায়ার হয়ে গেছে এখন, তাদের ইন্টারেস্ট আমরা অনেক বেশি পাচ্ছি। আবেদন করা বাংলাদেশিদের মধ্যে আমলা, রাজনীতিবিদ ও ব্যবসায়ী বেশি। এছাড়াও মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া থেকে আবেদন করেছেন বাংলাদেশিরা। এই প্রক্রিয়ার সাথে করে বাংলাদেশ থেকে কিছু বাংলাদেশে কিছু আবেদন করছে নাগরিকত্ব নেওয়ার জন্য, আরব দেশগুলো থেকে অনেক লোক এখানে আবেদন করছে, সাথে করে বাংলাদেশ থেকেও আমাদের আবেদন করছে। অনেকেই ব্যবসার নামে বা বিভিন্ন প্রক্রিয়ায় তৃতীয় দেশ থেকেও টাকা বিনিয়োগ করছেন তুরস্কে। টার্কি সরকার আপনার টাকার সোর্স নিয়ে খুব বেশি প্রশ্ন করে না, বাট এখানে আপনার অ্যাকাউন্ট থেকে আপনি যদি পেমেন্ট করেন সেটাই চাই। সেক্ষেত্রে কেউ যারা মিডিল ইস্ট থেকে আসে নিয়ে আসে, তারা সরাসরি ওখানে ব্যাংক থেকে এখানে ট্রান্সফার করে, আর ডিরেক্ট বাংলাদেশ থেকে যারা আসে তারা একজন একভাবে নিয়ে আসে। 2015 থেকে 2020 সাল পর্যন্ত বিদেশিদের কাছে 1,90,000 বাড়ি বিক্রি করেছে তুরস্ক সরকার। মালয়েশিয়া, কানাডার মতো তুরস্কেও সেকেন্ড হোম হিসেবে বিনিয়োগে আগ্রহী হয়ে উঠেছেন অনেক বাংলাদেশিরা। এর মধ্যে অনেকে নাগরিকত্ব পেয়েছেন, তবে তারা যে প্রক্রিয়ায় অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব পাচ্ছেন সেই প্রক্রিয়াটি বৈধ হচ্ছে কিনা সেটি এখন প্রশ্ন থেকে যায়। সানবীর রুপল, সময় সংবাদ, ইস্তাম্বুল, তুরস্ক। ইউরোপের দেশ নেদারল্যান্ডসে ধারণার আগেই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের উপস্থিতি ছিল বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয় 19 ও 23 নভেম্বর নেদারল্যান্ডসে দুজন ব্যক্তির নমুনা পরীক্ষা করে এই ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়। এটি ছিল দক্ষিণ আফ্রিকায় শনাক্তের আগের ঘটনা, তবে ওই দুজন দক্ষিণ আফ্রিকা সফর করেছিল কিনা তা এখনও নিশ্চিত নয়। গেল রোববার দক্ষিণ আফ্রিকা থেকে দুটি ফ্লাইট নেদারল্যান্ডসে পৌঁছায়, সেখান থেকেই ওমিক্রন ভাইরাসটি ছড়াতে পারে বলে ধারণা করা হচ্ছে। দেশটির রাজধানী আমস্টারডামে 61 জন যাত্রীর করোনা ভাইরাস পরীক্ষা করে 14 জনের দেহে ওমিক্রন ভাইরাস পাওয়া যায়। মালয়েশিয়ায় করোনার কারণে দীর্ঘদিন রেস্টুরেন্ট ব্যবসায় ব্যাপক ধস দেখা দেওয়ার পর বিপাকে পড়েছিলেন প্রবাসী বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা। বিধিনিষেধ উঠে যাওয়ায় লোকসান কাটিয়ে উঠতে শুরু করেছেন তারা, ক্ষতি কাটিয়ে ভালোভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা তাদের। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্টে বিস্তারিত। মালয়েশিয়ায় সরগরম হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের হোটেল রেস্তোরাঁ, বাড়ছে ভিড়, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন মালিকরা। করোনার কারণে দীর্ঘদিনের লকডাউনে হোটেল রেস্তোরাঁ ব্যবসায় ব্যাপক দশ নেমেছিল, বিপাকে পড়েন এ খাতের ব্যবসায়ীরা। কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় ঘুরে দাঁড়াচ্ছে বিপুল কর্মসংস্থানের এই খাত। মালয়েশিয়ায় হোটেল রেস্তোরাঁ ব্যবসায় জড়িতদের বড় একটি অংশই বাংলাদেশি, এ খাতে কাজ করছেন অন্তত 10,000 বাংলাদেশি। রাজধানী কুয়ালালামপুরের ছোট বড় প্রতিটি হোটেল রেস্তোরাঁয় বেচাকেনা চলছে বেশ দ্রুতই, ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশা ব্যবসায়ীদের। আমাদের মতো আরও অনেক প্রবাসী বাংলাদেশি আছে, তারা নতুন করে বাংলাদেশ, এখানে মালয়েশিয়াতে একটি নতুন করে বাংলাদেশ সাজানোর চিন্তা ভাবনায় সবাই মগ্ন আছেন। শুধু বাংলাদেশিই না, সমষ্টিগত যারা যারা আছেন সকলের জন্য উন্নত মানের একটা খাবার ব্যবস্থা করার জন্য। দেশটিতে বিভিন্ন আইনি জটিলতায় প্রায় 150 বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বন্ধ হলেও অনেকে আবার নতুন করে শুরু করেছেন হোটেল রেস্তোরাঁ সহ বিভিন্ন ব্যবসা, আর ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোকে প্রণোদনা সহ নানাভাবে সহযোগিতা করছে মালয়েশিয়া সরকার। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এবার স্পেনের মাদ্রিদে একজনের দেহে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে। মাদ্রিদের গ্রেগরিও মারানিয়ন হাসপাতাল কর্তৃপক্ষ এক টুইট বার্তায় জানায়, ওমিক্রনে আক্রান্ত 51 বছর বয়সী ওই ব্যক্তি গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে স্পেনে আসেন। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে স্পেনে যান 51 বছর বয়সী এক ব্যক্তি। মাদ্রিদ বিমানবন্দরে পৌঁছার পর করোনার অ্যান্টিজেন পরীক্ষা করা হয়, এতে তার শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়।
পরে দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় দক্ষিণ আফ্রিকা ফেরত ওই ব্যক্তি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। করোনার নতুন ধরনে আক্রান্ত ব্যক্তিকে কোয়ারেন্টাইনে রাখা হলেও বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি স্পেনেও করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় স্থানীয়দের পাশাপাশি আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। দুই দিন আগেও মাদ্রিদের হসপিটালে নতুন যে ভাইরাসটা এসছে এটা নিয়ে আমরা অনেক আতঙ্কের ভিতরে আছি। এখানে আমরা যেসব বাংলাদেশিরা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করি, তো অনেক কাস্টমারকে আমাদেরকে সার্ভিস দিতে হয়, তো সেই হিসাবে আমরা এখন বর্তমান খুব আতঙ্কের ভিতরে জীবনযাপন করতেছি। স্পেনের মাদ্রিদেও এই রোগী শনাক্ত করা হয়েছে, তাই সবাই নিরাপদে থাকেন, সুস্থ থাকেন এবং আমরা এই প্রতিকূল পরিবেশ থেকে আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক। ভ্যারিয়েন্ট নামে একটি কোভিডের নতুন সংস্করণ আবিষ্কৃত হয়েছে যা আমাদের জন্য খুবই বিপজ্জনক, এই জন্য আমি কমিউনিটির সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া এ ভেরিয়েন্ট এরই মধ্যে বেলজিয়াম, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স সহ ইউরোপের বেশ কয়েক দেশে ছড়িয়ে পড়েছে। মহামারী শুরুর পর থেকে স্পেনে করোনা পরিস্থিতি ছিল ভয়াবহ। দেশটিতে এ পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন 88,000 মানুষ। এমন পরিস্থিতিতে নতুন করে ওমিক্রন ভেরিয়েন্ট শনাক্ত হওয়ায় উদ্বিগ্ন সরকার। সময় সংবাদ, স্পেন। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য 20 সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। স্কোয়াডে ফিরছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং পেসার তাসকিন আহমেদ। তাছাড়া প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন ওপেনার নাঈম শেখ। প্রথম টেস্টের জন্য শুরুতে 16 সদস্যের দল ঘোষণা করে ক্রিকেট বোর্ড। এরপর শহীদুল ও খালেদকে যুক্ত করা হয় দলে। এবার 20 সদস্যের বড় স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সোমবার ফিটনেস টেস্টে উতরে যাওয়া সাকিব খেলবেন ঢাকা টেস্টে। ইনজুরির জন্য প্রথম টেস্ট মিস করা তাসকিনও ফিরেছেন স্কোয়াডে। প্রথম টেস্টে কনকাশন হওয়া ইয়াসির রাব্বি ধরে রেখেছেন নিজের জায়গা। অধিনায়ক মমিনুলের সাথে দলের বাকি সদস্যরা হলেন মুশফিক, সাদমান, সাইফ, শান্ত, জয়, সোহান, লিটন, মিরাজ, তাইজুল, তাসকিন, রাহি, এবাদত, রাজা, নাঈম হাসান, খালেদ এবং শহীদুল। আগামী 4 ডিসেম্বর ঢাকায় শুরু হবে সিরিজের শেষ টেস্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো এবং 16 ডিসেম্বর বিজয় দিবসের উৎসবে যোগ দিতে ঢাকায় আসছেন ভারতের রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতীয় হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ। এই ছিল প্রবাসী সময়ে, সঙ্গে থাকুন সময়ে।